नमस्कार बंधुरा, आमी डॉक्टर सुब्रत और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल सुब्रत हेल्थ। आपनी कि जानें आपनार जिह्वार रंग ही आपनार शरीर स्वास्थ्य सम्पर्के अनेक किछुई बोले दीते पारे। एई भिडियोते सेई विषय निये आपनादेर संगे आलोचना करब। स्वास्थ्य सम्पर्के अनेक किछुई बोलते पारे आपनार जिभेर रंग एबं गठन, ताई गुरुत्वपूर्ण सिगनल जानार जन्य अवश्य आपनार जिह्वाके परिष्कार करुन। सकालबेला जखन दाँत ब्राश करबेन तार आगेई आपनार जिह्वार प्रकृति एवं रंग के अवश्य परीक्षा करुन। ताछाड़ा आपनी कोनो खाबार दाबार ग्रहणेर ठीक एक घंटा परेओ आपनार जिह्वार रंगेर परीक्षा निरीक्षा करते पारेन। तबे सकाले जिह्वा परीक्षा करा सबथेकेई भालो। हालका गोलापी रंग हलो जिह्वार आदर्श रंग। जदि हालका गोलापी रंग आपनार जिह्वा हय ताहले अवश्य स्वास्थ्यकर हबे आपनार शरीर। जदि आपनार जिह्वार रंग लाल हय ताहले जे कोनो संक्रमण आपनार शरीरे रयेछे বা আপনার জিহ্বাতে রয়েছে, রক্তে কোনো ধরনের প্রদাহ সৃষ্টি হয়েছে এটাই নির্দেশ করে। উজ্জ্বল লাল বর্ণ হলে তাহলে বুঝবেন হৃৎপিণ্ডের কোনো রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে আর তার জন্য অবশ্যই আপনার পরীক্ষা নিরীক্ষা করা দরকার। হলুদ রঙের জিহ্বা আপনার পাকস্থলী বা লিভারের কোনো সমস্যা তৈরি করতে পারে। বেগুনি বর্ণ বা রক্তবর্ণের জিহ্বা আপনার ফুসফুস এবং হৃদরোগের লক্ষণ দিতে পারে। নীল রঙের জিহ্বা আপনার কিডনিজনিত সমস্যা তৈরি করতে পারে শরীরে। ফ্যাকাশে জিহ্বা ভিটামিন এবং খনিজ লবণের অপুষ্টিতে ঘটতে পারে। এবং সাদা রঙের জিহ্বা আপনার শরীরে ডিহাইড্রেশন হতে পারে। তাছাড়া শরীরে ছত্রাকের আক্রমণ হতে পারে। ধূসর রঙের জিহ্বা আপনার হজম প্রক্রিয়াকে কোনো সমস্যা তৈরি করতে পারে, তাই হজমের সমস্যার জন্য আপনার জিহ্বার রং ধূসর বর্ণের হতে পারে। যদি জিহ্বার উপরে কোনো ভারী সাদা আস্তরণ পড়ে তাহলে বুঝবেন শরীরে কোনো বিষক্রিয়া হচ্ছে বা সংক্রামক কোনো ব্যাধি আপনার শরীরে বাসা বেঁধেছে। বাদামি রঙের আস্তরণ যদি হয় আপনি জানবেন আপনার ফুসফুসের কোনো রোগ রয়েছে। হলুদ রঙের আস্তরণ যদি জিহ্বার উপরে থাকে তাহলে বুঝবেন হজম প্রক্রিয়াতে কোনো সমস্যা তৈরি হচ্ছে। এবং ধূসর রঙের কোনো আস্তরণ যদি জিহ্বার উপরে থাকে তাহলে বুঝবেন গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারের সমস্যা তৈরি হচ্ছে। যদি স্ট্রবেরির মতো লাল টকটকে আপনার জিহ্বা হয় তাহলে ভিটামিনের অভাবে জিহ্বা লাল হতে পারে এবং আয়রন অথবা ভিটামিন B12 অভাবের জন্য দায়ী হতে পারে এই বিশেষ রং। এবং সাথে সাথে আপনার টেস্ট বাডগুলো নষ্ট হবে, আপনি কোনো খাবারে স্বাদ অনুভব করতে পারবেন না। গরম খাবার এবং মশলাযুক্ত খাবার খেলে ব্যথা হবে, তাই অবশ্যই এই পরিবেশ পরিস্থিতিতে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কালো বা গাঢ় বাদামি রঙের জিহ্বা অত্যন্ত ভয়ঙ্কর এবং কুৎসিত, অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। যারা অধিক ধূমপান করে বা প্রচুর পরিমাণে কফি বা চা খায় তাদের ক্ষেত্রে ঠিক এমনই জিহ্বা হতে পারে এবং খাবারের স্বাদ নষ্ট করে ফেলতে পারেন আপনার জিহ্বার এই পরিস্থিতিতে। তাই এই অভ্যাস আপনাকে খুব তাড়াতাড়ি ত্যাগ করতে হবে। কোনো কারণে আপনার জিহ্বাতে ঘা হলে তা যন্ত্রণাদায়ক এবং ব্যথা হতে পারে, যা শিশুদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। প্রায় 20% ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মধ্যেও হয়। এই ঘা বা ব্যথা মানসিক চাপ এবং দুর্বল রোগ প্রতিরোধ করার ক্ষমতা থেকে তৈরি হতে পারে। সাধারণত এগুলো 2-3 সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সেরে যায় আর এরপরে যদি না সারে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিশ্রাম এবং খাদ্যের প্রতি অবশ্যই যত্ন নিন। বিশেষত মেয়েদের হরমোনাল কিছু পরিবর্তনের জন্য জিহ্বা জ্বালাপড়া করতে পারে। কখনো কখনো টুথপেস্টে অ্যালার্জি থাকলে আপনার জিহ্বা জ্বালাপড়া করতে পারে। যাদের জিহ্বা সাদা রঙের আস্তরণ পড়ছে তাহলে জানবেন জিহ্বার উপরে ক্যান্ডিডিয়াসিসের আবরণ পড়ছে বা ছত্রাকের ইনফেকশন হচ্ছে আর এর মূলে থাকা ইস্ট। আর এমনটাই যদি ঘটতে থাকে তাহলে বুঝবেন যে আপনার শরীরে ডায়াবেটিস হয়তো বাসা বেঁধেছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যা তৈরি হচ্ছে কিংবা শারীরিক দুর্বলতা বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই কমে গেছে। অনেক সময় লাল জিহ্বা আপনার শরীরে হরমোনের ভারসাম্যহীনতার জন্যও দায়ী হতে পারে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে না থাকলে জিহ্বা লাল হতে পারে। ফ্যাকাশে গোলাপি রঙের জিহ্বা অনেক সময় ভিটামিনের অভাব, শারীরিক দুর্বলতা বা রোগ প্রতিরোধ করার ক্ষমতার অভাবকে বোঝায়। তাই যদি আপনার জিহ্বাতে ঠিক এই ধরনের অ্যাবনর্মাল কোনো সাইন আপনারা দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ করবেন এবং সেইভাবেই আপনাকে চিকিৎসা করতে হবে। তা না হলে পরবর্তী সময়ে বড় ধরনের সমস্যা আপনার শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব বিস্তার করতে পারে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম জিহ্বার বেশ কিছু সাইন সম্পর্কে বা জিহ্বার বেশ কিছু রং সম্পর্কে, যা আপনাকে আগে থেকেই সাবধান করে দিতে পারে আপনার শরীরে কী ধরনের রোগ ভোগ আসতে পারে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন।
আজ এই পর্যন্ত, নমস্কার।